15 বছর আগে প্রকাশিত হয়েছিল লাল শাড়ি পরিয়া কন্যা শিরোনামের একটি গান। সে সময় সোহাগের গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ভালো গান না পাওয়ায় গান থেকে আড়ালে চলে যান কণ্ঠশিল্পী সোহাগ। অবশেষে আগের সেই পুরনো গানের সিকুয়েল লাল শাড়ি পরিয়া কন্যা টু নিয়ে শ্রোতাদের মাঝে ফিরলেন তিনি। বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে গানটি প্রকাশ করা হয় ব্লু ড্রিম গ্রুপের ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ, অভিনেতা তানভীর তনুসহ আরও অনেকেই। এ সময় ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সোহাগের গান শুনে অনেক সময় পার করেছে, তার একটা আলাদা দর্শক রয়েছে, তাই তাকে নতুন করে শ্রোতাদের মাঝে নিয়ে আসার এই প্রয়াস। এই গানটা নিয়ে আসলে আমি নতুন করে কিছু বলবো না, শুধুমাত্র একটাই কথা বলতে চাই যে দর্শক দেখুক, তারাই কমেন্টস করুক যে আসলে লাল শাড়ি ওয়ান এবং টু তার ভিতর পার্থক্য কী এবং কতটা সুন্দর হয়েছে, এবং একটা এন্ডিং যেভাবে করতে হয় সেইভাবে আমরা গানটাকে নিয়ে আসছি। লাল শাড়ি ওয়ান যেমন দেখে মানুষ অনেক বেশি আবেগপ্লুত এবং মানুষ অনেক গ্রহণ করছিল, লাল শাড়ি টুটাও দেখে আশা করি তার থেকে বেশি গ্রহণ করবে। লাল শাড়ি প্রথম পার্টের সাথে যদি একটু ছোঁয়া না থাকে পার্ট টুতে, তাইলে মানুষ আবার ওটা অন্যভাবে নিতে পারে। যেহেতু ফার্স্ট পার্ট একটা সুপারহিট গান, এটা মানুষ জানে বা অনেকে শুনে ফেলছে ইতিমধ্যে, সো ওইটার ধারাবাহিকতা বজায় রেখে আমরা ওইটার একটু ছোঁয়া আমরা লাল শাড়ি টুতে রাখছি। দর্শকদের চাহিদা মাথায় রেখে ব্লু ড্রিম গ্রুপের ব্যানারে মিউজিক ভিডিও, নাটক, টেলিফিল্ম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অভিনেতা তানভীর তনু। সোহাগের কথা বলতে গেলে আমি হাসানের অনেক বড় একজন ফ্যান ছিলাম ছোটোবেলা থেকেই, তো আমি তখন মোস্ট প্রবাবলি 8 বা 9 পড়ি, তো তখন সোহাগ ভাইয়ের যখন লাল শাড়ি পরিয়া কন্যা এই গানটা বের হলো, তো তখন আমি ভেবেছিলাম হাসান ভাই গানটা গেয়েছে, তো পরে একেবারে অবিকল হাসান ভাইয়ের মতো কণ্ঠ ছিল। পরে যখন অ্যালবাম ট্যালবাম হাতে পেলাম তখন দেখলাম যে না, এটা সোহাগ ভাইয়ের গান, তো অসাধারণ একজন সিঙ্গার। তো আমরা ব্লু ড্রিমের পক্ষ থেকে এই লাল শাড়ি টু এই গানটা রিলিজ দিতে পেরেছি, খুবই ভালো লাগছে, প্রাউড ফিল করছি, এবং ইন ফিউচারে আশা করছি ব্লু ড্রিম আরও নতুন নতুন গান ইয়ে করবে, স্পন্সর করবে, আরও অনেক সিঙ্গারের সাথে আমরা ইনশাল্লাহ চুক্তিবদ্ধ হব ইনশাল্লাহ। মেহেদী হাসান লিমনের কথায় গানটিতে সুর করেছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শামীম এবং তিশা। সময় সংবাদ।